কাছে থাকা মাত্র 7টি আম পাহারা দিতে নিয়োগ করা হয়েছে 4 জন সশস্ত্র নিরাপত্তা রক্ষী। ও রাখা হয়েছে লাখ টাকায় কেনা 6টি জার্মান শেফার্ড, যাদের ভয় বাগানে মাছি প্রবেশের আগেও দুবার ভাবতে বাধ্য। ভাবছেন হয়তো সিনেমার গল্প বলছে, না এটি কোনো সিনেমার গল্প নয়। ভারতের জব্বলপুরের একটি বাগানের 7টি আমকে চুরির হাত থেকে বাঁচাতে এমন কড়া পাহারার ব্যবস্থা করা হয়েছে। গাছে আমের সংখ্যা 7টি হলেও এর বাজার মূল্য শুনলে যে কেউ চমকে উঠতে বাধ্য হবেন। এটি বাজারে 90-100 টাকা কেজিতে পাওয়া সাধারণ কোনো আম নয়, পৃথিবীর সবচেয়ে দামি আম এটি। আন্তর্জাতিক বাজারে যার 1 কেজির মূল্য প্রায় 2,50,000 টাকা। মিয়াজুকি নামের পৃথিবীর সবচেয়ে দামি এই আম নিয়েই আমাদের আজকের আয়োজন। বিশ্ববাজারে রেড ম্যাঙ্গো নামে পরিচিত এই আমের স্বাদ হিমসাগর থেকে শুরু করে হাড়ি ভাঙা কিংবা আম্রপালি সহ যত জাতের আম রয়েছে তার চেয়েও 15 গুণ বেশি সুস্বাদু। স্বাদের সাথে এর মন মাতানো ঘ্রাণও হার মানাবে বাজারের যে কোনো সুগন্ধিকে। বর্তমানে ভারত সহ দক্ষিণ এশিয়ার বহু দেশে এ ধরনের আম চাষ শুরু হলেও জাপানের মিয়াজাকি শহরে সর্বপ্রথম চাষ করা হয়েছিল এই আমটি। সেখান থেকে এই আমের নামকরণ করা হয় মিয়াজাকি। দাম শোনার পর মিয়াজাকি আম নিয়ে জনমনে কৌতূহলের অন্ত নেই। কি আছে আমটিতে আর কেনই বা এর দাম এত আকাশ ছোঁয়া? মিয়াজাকি আমের স্বাদ যেমন অন্য আমের চাইতে আলাদা, তেমনি এই আমের চাষও আমাদের সাধারণ আমের মতো নয়। জাপানিরা শুধুমাত্র কোনো বড় অর্ডার পেলে এই আমের চাষ করে থাকেন। এই জাতের আম চাষের জন্য প্রয়োজন প্রচুর বৃষ্টিপাত, উষ্ণ আবহাওয়া আর দীর্ঘ সময় ধরে সূর্যের আলো। এই জাতের আম পাকার পরপরই ভালো মতো সূর্যের আলো না পেলে স্বাদ হীন হয়ে পড়ে, তাই প্রত্যেকটি আম হুকের সাহায্যে সূর্যের দিকে টেনে ঝুলিয়ে রাখা হয় পরিপক্ব হওয়ার আগ পর্যন্ত। স্বাদের কারণে নয়, চাষ পদ্ধতির কারণে মিয়াজাকি আমের দাম এত বেশি হয়েছে। মিয়াজাকি আম বিশ্ববাজারে এত দামি হওয়ার পেছনের অন্যতম কারণ হচ্ছে মিয়াজাকি আমকে ক্যান্সার সহ একাধিক জটিল রোগের কার্যকরী ওষুধ বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে নিয়মিত মিয়াজাকি আম খাওয়ার ফলে বিভিন্ন রকমের ক্যান্সার হওয়ার ঝুঁকি শূন্যের কোটায় নামিয়ে আনা সম্ভব। এছাড়া এই আমে রয়েছে অ্যান্টি অক্সিজেন, ভিটা ক্যারোটিন ও ফলিক অ্যাসিড, যা মানবদেহের কোলেস্টেরল, স্থূলতা এবং চোখের সমস্যা এড়াতে সাহায্য করে। অন্যান্য দেশের সাথেও বাংলাদেশে ব্যাপক সাড়া ফেলেছে মিয়াজাকি আম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা খাগড়াছড়ির কৃষক লেসিং বং সর্বপ্রথম 35 একর জমি নিয়ে এই আমের চাষ শুরু করেন বাংলাদেশে। 2017 সালে পাশের দেশ ভারত থেকে মিয়াজাকি আমের 15টি চারা এনে রোপণ করেন নিজ বাগানে। সে 15টি গাছে 2 বছর নিরলস শ্রম দেওয়ার পর 2019 সালে ফল ধরে গাছটিতে। এরপর সময়ের সাথে সাথে বাড়তে থাকে গাছের সংখ্যা। বর্তমানে লেসিং বং এর বাগানে প্রায় 120টি মিয়াজাকি জাতের আম গাছ রয়েছে। সেখান থেকে প্রতি বছর প্রায় 400 কেজি আম পান তিনি। সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকিত খাগড়াছড়ির কৃষক লেসিং বঙ্গের চাষ করা আম খেয়ে এর স্বাদের ভূয়সী প্রশংসা করেছেন। নাওকি জানিয়েছেন বাংলাদেশের চাষ হওয়া মিয়াজাকি জাতের আমের স্বাদ হুবহু তার দেশে চাষ হওয়া মিয়াজাকির মতোই। লেসিং বং ভারত থেকে চড়া দামি মিয়াজাকি আমের চারা কিনে আনলেও বাংলাদেশে যেন ব্যাপক আকারে আমের চাষ করা হয় সেই লক্ষ্যে বিনামূল্যে বা নামমাত্র দামে আম চাষিদের চারা দিয়ে থাকেন তিনি। আন্তর্জাতিক বাজারে এই আমের দাম 2,50,000 টাকা হলেও আমাদের দেশে এই আমের দাম সেই তুলনায় কিছুটা কম। শুধুমাত্র শৌখিন মানুষরাই এই আম কিনে থাকেন। জাপানেও বিক্রির আগে একাধিকবার কঠোরভাবে চেকিং আর টেস্টিং করা হয়। জাপানের সরকার প্রতি বছর ব্রিটেনের রানিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এই মিয়াজাকি জাতের আম উপহার দিয়ে থাকে। একটি মাঝারি সাইজের মিয়াজাকি জাতের আম বাজারে পাওয়া সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে করা স্মার্টফোনের থেকেও বেশি।